ভোট কেন্দ্রগুলোর বেশিরভাগই ভোটার শূন্য, তবে ভোট প্রদান করতে দেখা যায় অপ্রাপ্তবয়স্ক ভোটারদের। তাদের দাবি, বড় ভাইদের আদেশে ভোট প্রদান করতে এসেছে তারা। ঢাকা 18 আসনের উত্তর খান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি সকালের দিকে ফাঁকাই ছিল, তবে মিডিয়া কর্মীদের দেখার সঙ্গে সঙ্গে ভরে ওঠে মাঠ এবং সকলে লাইনে দাঁড়িয়ে যায় ভোট দিতে। ভোট দেওয়ার ক্ষেত্রে হয়রানির অভিযোগ করেন ভোটাররা, তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে স্থানীয় কয়েকজন। পাশের কেন্দ্র উত্তর খান কলেজিয়েট হাই স্কুলে গিয়েও দেখা যায় একই অবস্থা। এ সময় লাইনে বেশ কয়েকজনকে দেখা যায় যাদের বয়স 18 এর চেয়েও কম। এমন অবস্থার একই চিত্র দেখা যায় পুরান ঢাকার নবাবপুরেও। প্রশাসনের চোখের সামনেই ঢাকার বিভিন্ন আসনের ভোট কেন্দ্রে হয়েছে ভোট কারচুপি। ভোটার আইডি কার্ড ছাড়া এবং অপ্রাপ্ত বয়স্ক ভোটাররা ভোট দিয়েছে কেন্দ্রগুলোতে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঢাকা 18 আসনের কেন্দ্রগুলো থেকে। এছাড়া ঢাকা 17 আসনেও একই চিত্র লক্ষ্য করা যায়। ইলিয়াস হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আহমদ অনিক। আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের ঢাকা 17 আসনের উত্তরা হাই স্কুল কেন্দ্রে জাল ভোটের ঘটনা ধরা পড়ে এভাবে। উপস্থিত নির্বাচনী কর্মকর্তারাও যেন নির্বিকার। না না, ওনারা ওইখান থেকে ইয়া করে কনফার্মেশন নিয়ে তারপরে আসবে। না না, আমাদের এখানে হয়নি। পুলিশ প্রশাসনও যেন ব্যস্ত জাল ভোটারদের পাহারায়। আসলে ওই লোকগুলো ভিতরে কেন ছিল? এখন আগে পরিস্থিতি আমাকে জানতে হবে, না না জানলে আমি কথা বলতে পারবো না। আপনি চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন কেন? আপনি দেখেন তাহলে, আপনাকে তো সেই দায়িত্বের জন্য রাখা হয়েছে। একই আসনের মালকাবানো হাই স্কুল কেন্দ্র, উত্তর খান এবং দক্ষিণ খান কেন্দ্রগুলোতেও একই চিত্র। মিডিয়া কর্মীদেরও সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়। আপস আহমদ অনিক, 21 টেলিভিশন।